মানুষকে বিভ্রান্ত করছে,
স্বৈরাচারের বৈশিষ্ট্য প্রকাশ করেও যখন বারবার বলে ভোট নিয়ে এত কথা কেন, নির্বাচন নিয়ে এত কথা কেন, মনে হচ্ছে ভোটার নির্বাচন ওনাদের পৈতৃক সম্পত্তি, ভোটার নির্বাচন নিয়ে ওনারা এই কথা বলবে আমরা বলতে পারবো না। এই জমিদারি প্রথার জন্য 30 লক্ষ শহীদ জীবন দেয় নাই, এই জমিদারি প্রথার জন্য 90-এর ছাত্র সমাজ এই সচিবালয়ের সঙ্গে শিক্ষা চত্বরে নিজেদের তাজা রক্ত ফেলে দেয় নাই। শেখ হাসিনাকে আজকের সমাবেশ থেকে বলতে চাই, আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ আপনার জমিদারি, এই ছাত্র সমাজের কাছ থেকে আজকে পরিষ্কার মেসেজ নিয়ে যান। যেটা বলেছিল 90-এ যখন ছাত্র ঐক্য গঠিত হয়েছিল তারপরেই ফাঁসিবাদের পতন ত্বরান্বিত হয়েছিল, আজকের এই ফাঁসিবাদ বিরোধী ছাত্র ঐক্য শেখ হাসিনার পতন ত্বরান্বিত করবে। আজকে সে কৃষক শ্রমিককে বোঝাতে হবে রিজার্ভ তলানিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য নাই, শেখ হাসিনার পতন না হলে দ্রব্যমূল্যের দাম কমবে না, মানুষের মর্যাদা থাকবে না। আজকে আপনারা খালেদা জিয়ার জন্য আকুতি করছেন, আমরা সবাই আকুতি করছি, একজন অসুস্থ মানুষ একাধিকবারের প্রধানমন্ত্রী আল্লাহর হস্তে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠান, প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন? আমার এখন কথাটা বলতে আমার একটু ভয় লাগছে, ফাঁসিবাদের পতনে জীবন দিতে চাই, কিন্তু আজকে ছাত্র সমাজ যুব সমাজকে যদি সুসংগঠিত করে কারাগারে চলে যায় আশা করি আপনারা চালিয়ে যেতে পারবেন। শহীদুদ্দিন চৌধুরী আলীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে শহীদুদ্দিন চৌধুরী আলীকে নেওয়া হয়েছে, দুইবারের সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা, তিনি কথা বলতে গিয়ে চোখের পানি ফেলে দিয়েছেন, চোখ দেখাতেন সাথে এইভাবে আচরণ করা হয় না, ধানমন্ডি থানার ওসি তার সাথে সেই আচরণ করেছে, এই সমস্ত ওসি পিসি ইউনাদেরকে চিনে রাখতে হবে। পরিষ্কার আমরা বিশ্বাস করি প্রশাসনের কতিপয় ব্যক্তি ঢাকা শহর আমি হিসাব করে দেখলাম 8 জন পুলিশ অফিসার বেপরোয়া দুর্গামী রাস্তায় জমি দখল ফ্ল্যাট দখল করে মূলত তাদের অপকর্মের জন্য তারা শেখ হাসিনার সৈনিক হিসেবে জাহির করার জন্য বিরোধীদের উপর অত্যাচার নির্যাতন চালায়, সারা দেশে হিসাব করলে পাবেন সর্বসাকল্যে 40 থেকে 45 জন, নিশ্চয়ই 2.5 লক্ষ থেকে 3 লক্ষ এই পুলিশের প্রতিনিধিত্ব এই 40 থেকে 45 জন করে না, বেশিরভাগ সংখ্যাটাই আমাদের পক্ষে। যদি বলছেন আজকে কৃষক শ্রমিককে এই জিনিসটা বোঝাতে হবে, 14 বছর সরকার ক্ষমতায়, আপনারা কোন জেলা বলতে পারবেন এই জেলায় পরিপূর্ণ স্বাস্থ্য সেবা চিকিৎসা রয়েছে? ওই পটুয়াখালী দিনাজপুর রংপুরের মানুষকে বোঝাতে হবে আপনার জেলা পর্যায়ে স্বাস্থ্যসম্মত শিক্ষার জন্য, আপনার সন্তানের সুশিক্ষার জন্য, কৃষক ছাত্র শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আজকে এক দফার দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হবে। এখানে অনেক নেতৃবৃন্দ বলেছে, আমি জানি না শেষ পর্যন্ত আন্দোলনের ময়দানে কতজন নেতৃবৃন্দ থাকতে পারেন, কারণ সাজানো পাতানো ডাকাতির নির্বাচন করার জন্য শেখ হাসিনার ব্লু প্রিন্টে অনেক নেতা গ্রেপ্তারের তালিকা আছে, তাই আপনাদের প্রতি ইতিহাসের দায়বদ্ধতা, যেভাবে বাংলার ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে প্রথম চপেরা যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের ছাত্র সমাজ করেছিল, আজকের এই ফাঁসিবাদের বিরুদ্ধে চপেরা যাত্রা আপনাদেরকে করতে হবে, করতে হবে, এবং এই আন্দোলনকে সফল করার জন্য সর্বশেষ নেতা বাইরে থাকা পর্যন্ত তার নেতৃত্বে আগামী আন্দোলন চলবে, আন্দোলনের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানের মিছিলের দিকে, সেই আকাঙ্ক্ষার শেষ হচ্ছে।